বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মাটন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করব। সেজন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আধা কেজি তো হবে। আর এগুলো ভেজে নিব। প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, এই তেলে আমি রান্না করে নেব। আপনারা যদি তেলটা কম খান তাহলে অবশ্যই কম দিবেন। একটু লবণ ছিটিয়ে দিলাম আর এক চুটকি মানে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এটা মেখেও দিতে পারেন, আমি মেখে দিলাম না, এইভাবে দিলেও চলে। আলুটা ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত একটা ভাজা ভাজা ঘ্রাণ না আসে অতক্ষণ। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু ভাজা ভাজা হলে খেতে আর কি ভালো লাগে। আর কেউ যদি কম ভাজা পছন্দ করেন তাহলে অবশ্যই কম ভেজে নেবেন। যাই হোক, এটা এখন আমি নামিয়ে নেব। এবার এখানে এক বাটি পেঁয়াজ আছে সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো। যেটাতে আলু ভাজবেন সেই তেলে মানে রান্না করে নেবেন, সেই তেলটাতে রান্না করলেও রান্নাটা ভালো হয়। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। আর এখানে আদা রসুনের পেস্ট আছে 2 টেবিল চামচ, সেটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়াটা ভরে ভরে 2 চামচ। এখানে বাটা মানে লাল মরিচটা, গুঁড়া মরিচটা দিয়ে নিই। বাটা মরিচটা আমার ছিল সেটা আমি দিলাম। আর তরকারিটা ভালো লাগে এটা খেলে। এখানে 3 চামচ দিলাম, ওই মরিচটা একদমই ঝাল না। একটু পানি দেই। বাটা মরিচ বাটা মশলা তরকারিটা খুব মজা হয়, কিন্তু আমরা এখন আর বাটতে চাই না। আগে এক সময় হয়তো বেটে খেতাম, আমার মা শাশুড়িকে দেখেছি ওনারা বেটে খেতেন, সেই তরকারিটা একদমই অন্যরকম হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু আধা চামচের মতন জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়া। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই জায়গায় আমি তেল চর্বি মানে হাড্ডি সহকারে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস, সেটা দিয়ে দিলাম। এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, 3টা স্টিক দারচিনির দিলাম, আর এই যে 5টা 6টা দিয়ে দিলাম দারচিনি এলাচ দানা। আর এটা আমি এখন আস্তে আস্তে করে কষিয়ে নেব। এখন এটা ঢেকে দিব, এটার থেকে পানি আসবে, সেই পানিতে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি 30 থেকে 35 মিনিট আমি এই গোশটাকে ইয়ে করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি কোনো পানি দিইনি, আর খানিক পরপর নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। পানি দেওয়া লাগবে না, এটাতে বেশ ভালোই অনেকটা পানি উঠে। যাই হোক, এটা কষানো হয়ে গেছে। আর এবার আমি আলুগুলো দিয়ে দিব। আমার বাসায় এমনিতে আলুটা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আলুটা দিয়ে মিনিট দিয়ে কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি 1 কেজি দিয়ে দিয়েছি। আর এই যে জিরার গুঁড়া আছে, মোট 1.5 চামচ জিরার গুঁড়া নিয়েছিলাম, তখন 1/2 চামচ দিয়েছি, এখন 1 চামচ দিয়ে দিলাম। এবার ঢেকে দিব আঁচটা একটু কমিয়ে। এটা তো বলো কি সে পড়ছে, আঁচটা একটু কমে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, গোশটা আর সিদ্ধ হয়, সেই পর্যন্ত এটা ঢেকে দিচ্ছি। প্রায় 25 মিনিট পর আমি আসলাম। এবার এখানে গরম মশলা আর গুঁড়া আছে সেটা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা। এটার মধ্যে সব ধরনের গরম মশলাই আছে।
এই যে কয়েকটা কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। আর এখানে বেরেস্তা, আধা কাপের মতন বেরেস্তা আছে, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল দেখতেছেন, এটা ঝোলটা কিন্তু অনেক কমে যাবে, কারণ আলুতে কিন্তু ঝোল খেয়ে ফেলে। যাই হোক, এটা এখন আমি চুলাটা বন্ধ করে এটা একদম চুলা রেখে দেবো 10 মিনিটের জন্য। এটা তারপর আপনাদের সার্ভ করে দেখাবো, মানে তরকারিটা আমার হয়ে গেছে, এটা চুলায় এখন আমি রেখে দেবো। রেখে দিলে এই সব কিছু ঘ্রাণটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। চুলাটা কিন্তু বন্ধ অবস্থায় রাখবেন, বন্ধ করে দিয়েছি আমি চুলা। খুবই মজার একটি রেসিপি, বাসায় অবশ্যই অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।